আইটিবাড়ি ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা একটা প্র্যাকটিক্যাল ডিরেক্টরি সাবমিশন দেখিয়েছি এবং আজকের পর্বে আমরা একটি ডিরেক্টরি সাবমিশন দেখব। তবে গত পর্বে আমরা যেটা দেখাইনি সেটা হচ্ছে রিসিপ্রোকাল লিঙ্কের ব্যবস্থাটা। তো নতুন অবস্থায় অনেকেরই প্রবলেম হতে পারে রিসিপ্রোকাল লিঙ্ক কীভাবে দেবেন সেটা নিয়ে, তো সেটা দেখানোর জন্যই মূলত আজকের পর্বটা। ঠিক একই ওয়েবসাইটে আমরা আছি, গতকালকে বা গত পর্বে আমরা যে ওয়েবসাইটে ছিলাম ঠিক একই ওয়েবসাইটে আমরা এই পোস্টের জন্য, আমাদের ওয়েবসাইটের যে পোস্টটা এখানে দেখতে পাচ্ছি এই পোস্টের জন্য আমরা এখানে একটি লিংক করব বা রিসিপ্রোকাল ডিরেক্টরি সাবমিশন করব। তো এর জন্য আমরা সাবমিট লিংকে ক্লিক করছি। ঠিক একই গত পর্বে আমরা ফিচার মানে রেগুলার লিংক এখানে ক্লিক করেছিলাম, সিলেক্ট করেছিলাম। আজকের পর্বে আমরা সিলেক্ট করব রেগুলার লিঙ্কস উইথ রিসিপ্রোকাল। ওকে, তো আমাদের যে পোস্ট আছে এই পোস্টটা, তো ডিরেক্টরি সাবমিশন তো শুধুমাত্র হোম পেজের জন্য হবে এমন না, আপনি চাইলে ভেতরের কোনো পেজের জন্য চাইলে করাতে পারেন। তো আমরা এখানে টাইটেল দিচ্ছি, আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম, ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশন আপনারা আপনাদের সুবিধা মতো গুছিয়ে দিবেন, আমি জাস্ট একটা দিয়ে দিলাম মেটা কিওয়ার্ড। দুটো কিওয়ার্ড দিলাম, মেটা ডিসক্রিপশন কি লাগবে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, মেটা কিওয়ার্ড 200, এখানে দেখাচ্ছে যে মেটা কিওয়ার্ড 250 ক্যারেক্টারের বেশি যেতে পারবে না। সো ওকে, 250ই রাখা হলো। আমাদের নাম উই কোডার সিলেক্ট করলাম, ইমেল itbaritutorials@gmail.com, ক্যাটাগরি এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো আমাদের ওয়েবসাইটের সাথে মিল আছে আমরা একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করব, কম্পিউটার সায়েন্স সিলেক্ট করে দিতে পারি অথবা কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, উই ব্লগস, রিসিপ্রোকাল লিঙ্কস। এখন রিসিপ্রোকাল লিঙ্কের ক্ষেত্রে এখানে খেয়াল করুন যে ওরা এখানে একটি কোড দিয়ে দিয়েছে, এই কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা আমাদের যারা অন পেজ অপটিমাইজেশনে কন্টেন্ট মডিফিকেশন দেখেছেন তখন ওইখানে আমরা দেখেছি কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে কন্টেন্ট কপি পেস্ট করতে হয়, মানে কন্টেন্ট কপি পেস্ট করে বসাতে হয়, এডিট করতে হয়, হেডিং বানাতে হয়, সবই আমাদের জানা আছে। সো এটা জাস্ট কপি করে আমাদের এই পোস্টটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা, এটা বা ব্লগার বা ওয়ার্ডপ্রেস যেটাই হোক না কেন দুটোই আমরা আগে দেখিয়েছি। এটা এডিট করা অবস্থায় আপনারা জানেন যে ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস দুটোতেই পোস্ট লেখার সময় বা এডিট করার সময় দুটো অপশন পাওয়া যায়, একটি হচ্ছে ভিজুয়াল অপশন, একটি হচ্ছে এইচটিএমএল বা টেক্সট অপশন। তো যেহেতু এটি হচ্ছে একটা এইচটিএমএল কোড, সো এই ক্ষেত্রে আমাদের টেক্সট অপশনটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কন্টেন্ট এডিট করার সময়, এবং আপনি সবার শেষে গিয়ে তাদের লিঙ্কটা জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিবেন এবং আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে আমাদের পোস্টটা যদি আমরা রিফ্রেশ করি তারপর দেখি যে আসলে আমাদের কি চেঞ্জ হলো। দেখুন এখানে একটি লিঙ্ক চলে এসেছে তাদের যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এই লিঙ্কটা দেওয়ার পরে আপনাকে আপনার যে পোস্টের লিঙ্ক সেটাকে কপি করতে হবে, কপি করে ওপরে এই বক্সটাতে জাস্ট পেস্ট করে দিতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে শেয়ার, মানে গিভ অ্যান্ড টেক। আমরা তাদের ওয়েবসাইটের একটি লিঙ্ক আমাদের ওয়েবসাইটে বসালাম এবং আমাদের ওয়েবসাইটের একটি লিঙ্ক তাদের ওয়েবসাইটে বসালাম, এটা হচ্ছে রিসিপ্রোকাল সিস্টেম। জাস্ট আই অ্যাগ্রি, জাস্ট কন্টিনিউ। এখানে দেখুন এখানে একটি কনফার্মেশন দেখাচ্ছে, জেনারেল 2 থেকে 3 মাস সময় লেগে যায় রেগুলার সাবমিশনের জন্য, আর রিসিপ্রোকাল রিভিউর জন্য এটা সাধারণত সময় লাগে 2 থেকে 3 দিন, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছি যে রেগুলার সাবমিশন যেটা আমরা গত পর্বে করলাম সেটা থেকে রিসিপ্রোকাল সাবমিশন অনেক বেশি বেটার এবং অনেক বেশি তাড়াতাড়ি সেটা হয়। আর ফিচার্ড সাবমিশন যেটা যেটা আমরা টাকা দিয়ে করবো সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে লিঙ্ক অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে?
তো এবং দেখুন এখানে কনফার্মেশন দেখাচ্ছে, লিংক সাবমিটেড, সাবমিট অ্যানাদার লিংক, দ্যাট মিন্স এই লিংকটা সাবমিট হয়ে গেছে। তো রিসিপ্রোকাল যে ব্যবস্থাটা লিঙ্কিং এর, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং অনেকেই হয়তো যারা এই পর্বটাই ফার্স্ট দেখলেন, অন্য কোনো পর্ব দেখেন নাই আমাদের টিউটোরিয়ালের, তারা অবশ্যই বুঝতে পারেন নাই যে কিভাবে এই কোডটা এখানে দিলাম, কিভাবে মডিফাই করলাম কন্টেন্ট। তো এগুলোর জন্য আমাদের এই ডিভিডির অন পেজ অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের কন্টেন্ট মডিফিকেশনের ভিডিওটা আপনাদের দেখতে হবে, আদারওয়াইজ বুঝতে নাও পারেন। তো যাই হোক, আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা আপনারা সবাই জানেন, যে তারপর একবার লিখে দিচ্ছি, facebook.com/groups/itbari। আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে গিয়ে জয়েন করবেন, অবশ্যই এই গ্রুপে জয়েন করবেন, কারণ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের নিজস্ব এসইও হেল্পলাইন বিডি গ্রুপ। এখানে জয়েন করে নেবেন এবং আমাদের আপনাদের সমস্যার কথা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।